উপস্থিতি। অথচ এই সালাত যদি আপনি আমি জামাতের সহিত আদায় করি তাহলে এই সালাতের একবার একাকী যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে তাহলে তার জন্য এক গুণ সওয়াব রয়েছে, আর যদি কোনো ব্যক্তি জামাতের সহিত এই সালাতটা আদায় করে তাহলে এক হাদিসে 25 গুণ রয়েছে, আর এক হাদিসে 27 গুণ রয়েছে। অথচ আপনি 27 গুণ 27 বার যদি আপনি আদায় করেন একটা সালাত, তারপরও এই গুণ আদায় হবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটি ঘটনা, তিনি স্বপ্নে একবার দেখলেন যে তিনি ঘোড়ায় সওয়ার করে আছেন, তো তার সঙ্গে অন্যান্য ব্যক্তিরাও সওয়ার করছে, কিন্তু তিনি এত চেষ্টা করছেন তাদের সাথী হওয়ার চেষ্টা করছেন, কিন্তু তাদের সাথে বা তাদের সাথে একসাথে ঘোড়ার দৌড় করতে পাচ্ছেন না, তাদের কাছেও যেতে পাচ্ছেন। যতই দিন তার ঘোড়াকে হাঁকাচ্ছেন তাদের তার সামনে যে ঘোড়াগুলো রয়েছে এরা আরও দৌড়ে দৌড়ে যাচ্ছে। অতপর দিন জিজ্ঞাসা করলেন যে তোমরা একটু দাঁড়াও, আমি তোমাদের সাথে একসাথে আমি যাব। তখন ইমাম বুখারীকে ওই স্বপ্নে ওই ব্যক্তিগণ বলেছিলেন যে আমরা ইশার সালাত জামাতে আদায় করেছি, আপনি জামাতে আদায় করেননি। অথচ ইমাম বুখারী ওই দিন ইশার সালাত 27 বার পড়েছেন, কারণ তিনি জানেন একবার পড়লে এক গুণ। তো তিনি যতই একজন মানুষ জ্ঞানী হোক না কেন, অনেক সময় দেখা যায় যে আবেগের কারণে কিছুক্ষণের ক্ষেত্রে হলেও তার জ্ঞান শূন্যর মতো মনে হয়। তো তিনি যদিও জানতেন যে একবার সালাতে এক গুণ আর জামাতে পড়লে 27 গুণ, তো জামাতের সওয়াব আর একার সওয়াব এক হয় না, কিন্তু তার আবেগের বসে তিনি এই এক গুণ যেহেতু হয় এই মনে করে 27 বার তিনি পড়েছেন ইশার সালাত, মনে করেছেন 27 বার পড়লে 27 গুণ হয়ে যাবে, জামাতের হক আদায় হয়ে যাবে। কিন্তু স্বপ্নে তিনি দেখলেন যে না, জামাতের হক 27 বার কেন, আপনি আরও বার আদায় করলেও জামাতের হক আদায় হবে না। কারণ আপনি যখন জামাতে একবার বা একাকী হোক, আপনি যখন ফরজ সালাত একবার আদায় করেন সেটা ফরজ হিসাবে আদায় হয়ে যায়, এরপর যত আদায় করবেন সব নফল হয়ে যায়, সেটা আর ফরজ থাকে না। কারণ ফরজ সালাতের এক গুণ নফল সালাতের এক গুণ তো কখনও ফরজ সালাতের সমান হতে পারে না, তাই আপনি যতবারই পড়েন না কোনো ফরজ সালাত হিসাবে কিন্তু সেটা নফল হিসাবেই গণ্য হবে, কারণ ফরজ একবারই হয় আর এরপরে যা পড়বেন সেটা কী হয়ে যাবে, নফল হয়ে যাবে। এই কিনা জামাতের গুরুত্ব অনেক। তাই তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেদিকে ইঙ্গিত করে একটা হাদিস বর্ণনা করেছেন কিতাব আজান আজান সংক্রান্ত অধ্যায়ে, বাবু ফাজলি সালাতুল জামাত, জামাতের সালাত সহিদ সালাত করার ফজিলত, হাদিস নম্বর 645। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিচ্ছেন, এরশাদ করছেন যে সালাতুল জামা জামাতের সহিদ সালাত আদায় করা তাফজুলু এতটাই অতিরিক্ত যে সালাতুল ফাজি, একজন ব্যক্তি একাকী এই ফরজ সালাত যখন আদায় করবে এই ফরজ সালাত একাকী আদায় করার চেয়ে জামাতের সহিত সালাত আদায় করার মর্যাদা বা গুণ বা গুণাগুণ বা সওয়াব অনেক বেশি। কত বেশি বলছেন, বি সাবইউ ওয়া শিরিনা দারাজাতান, মানে একজন ব্যক্তি যখন একাকী এক সালাত আদায় করবে তখন তার এক গুণ সওয়াব, আর যখন ওই সালাতটা সে জামাতে কষ্ট করে এসে আদায় করবে তখন সে 27 গুণ সওয়াব পাবে। একবার আদায় করলে এক অক্ত আদায় করলে 27 গুণ, পাঁচ অক্ত আদায় করলে হচ্ছে আপনার 135 গুণ সওয়াব আপনি দিনে পাচ্ছেন। এই 35 গুণ সালাত আপনি হাজার বার যদি আদায় করেন এই 35 গুণের সওয়াব হবে না। যদি আপনি একটি বছর এই সালাতকে আপনি জামাতের সহিত আদায় করেন তাহলে বাড়তি সালাত হিসাবে আপনি 49,275 বার ফরজ সালাত একাকে আদায় করলে যে সওয়াব পাওয়া যায়, আপনি এক বছর জামাতে আদায় করলে সেই সব বিনা এমনিতেই পাচ্ছেন। কারণ আল্লাহ চায় তার বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এই কারণে পূর্বের ব্যক্তিগণ তো অনেক ভালো ভালো আমল করেছে, আমরা যাতে অল্প আমলেই তাদের চেয়ে বেশি আমলের সওয়াব পেতে পারি, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম সিস্টেম দিয়েছেন যে আপনি আমি একবার ফরজ আদায় করলে 27 বার ফরজ আদায় করার সওয়াব আমরা আমাদের আমলনামায় পেয়ে যাবো।